পুজো নাকি জন্মদিন, সে যেদিনই হোক না কেন, মাত্র কয়েকটি টিপস ফলো করলেই পায়েস যে কতটা সুস্বাদু হতে পারে তা খেলে বুঝতে পারবেন। প্রথমে আমি কড়াইয়ে 1 লিটার দুধ গরম হতে বসিয়ে দিচ্ছি। কিছু সময় পর পর দুধটা একটু নেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে ধরতে পারে। দুধ ফুটে আসলে 100 গ্রাম গোবিন্দভোগ আতপ চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। সাত আট মিনিট ফোটানোর পর দিচ্ছি 2টো তেজপাতা, পরিমাণ মতো কাজু বাদাম ও কিশমিশ। এভাবে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না চাল সেদ্ধ হয়ে আসছে। আগেই কিন্তু চিনি দেবেন না, নইলে চাল ভালো করে সেদ্ধ হবে না। পায়েসের পাশাপাশি সুস্বাদু সেমাইয়ের রেসিপি যদি এখনো অবধি না দেখে থাকেন তবে চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সেও অবশ্য লিংক দেওয়া আছে। দেখুন আমাদের পায়েসের চাল সিদ্ধ হয়ে এসছে। আর কি, পায়েস আমাদের প্রায় রেডি। অ্যাড করছি 150 গ্রাম মতো চিনি ও সামান্য এলাচ গুঁড়ো। এখানে মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেভাবে কম বা বেশি করে নেবেন। আর 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। খুব সিম্পল, কিন্তু স্বাদ ও গন্ধে জাস্ট ফাটাফাটি। থ্যাংকস ফর ওয়াচিং।